ইতিমধ্যেই আমাদের লোকাল যারা ওই এলাকার লোক তারা তো অসন্তুষ্ট, কারণ রোহিঙ্গাগুলো ওদের চাকরি টাকরি নিয়ে নিয়েছে। এক রোহিঙ্গাকে 200 টাকা দিলে সে কাজে কাজ করবে, আর লোকাল লোক 600-800 টাকা না দিলে করে না। তো এখন এদের প্রেশারের ফলে লোকাল লোক তাদের চাকরি হারাচ্ছে, তারা অসন্তুষ্ট। তো তাকে সন্তুষ্ট করার জন্যে এই বিদেশি প্রতিষ্ঠান বলছে যে টাকা যখন দিব কিছু লোকালও দিব, এই বাউটা দিয়ে রাখছে আর কি। বাট আগামীতে যখন ওই পরিমাণ কমে যাবে তখন তো আমাদের এই বহন করতে হবে, কারণ মানুষকে তো আমরা না খেয়ে মারতে পারবো না। আর বিদেশি প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে তদবির করে যে এই রোহিঙ্গাগুলোকে তোমরা এমন ধরনের স্কিল শেখাও যাতে বাংলাদেশে তারা কাজ করতে পারে, তাদের বাংলাদেশি নাগরিকের যতগুলো রাইটস আছে, অধিকার আছে, সেগুলো তাদের দাও, তারা বাংলাদেশি নাগরিকের মতো তাদের তো ট্রিট করো, এদের বাংলাদেশের মধ্যে ঢুকায় পড়ো। তোমার 170 মিলিয়ন লোক আছে, আর 1 মিলিয়ন লোক, আর 12 মিলিয়ন লোক ঢুকায় দাও। তা তো সেই তাপ যতই আছে টার্গেট নিয়ে আছে, ইন দ্য লং রান এদের রিহ্যাবিলিটেশনের জন্য আমাদের খরচ বাড়তেই থাকবে, এই খরচ আমাদের কমবে না। বিদেশিরও আস্তে আস্তে উইড্র হবে, আর দেখেন এখন তো আরও নতুন নতুন ফ্রন্ট খুলতেছে, সুতরাং উন্নত দেশগুলো ওখানে খরচ করবে টাকা। এক ইউক্রেনে কত টাকা চলে গেল ওখানে, এবং ওখানে ভালো পয়সা দেয়, আপনার আমাদের তত টাকা দেয় না। একবার যদি যাওয়া শুরু করে তখন দলে দলে চলে যাবে। আমরা যখন ইন্ডিয়ার থেকে লোক আনি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 71 সালে, আমার তখন আঞ্চলিক প্রশাসক ছিলেন এই ওই এলাকার দেওয়ান ফোর্ট গাজি সাহেব, আমাকে বলছেন তুমি ইন্ডিয়াতে যাও, তাড়াতাড়ি যাও। ইন্ডিয়ানরা আমাদের সিজ করে ট্রাক দিয়েছে, বাস দিয়েছে, যা দিয়েছে সব লোকগুলো আমরা জোর করে ঢুকিয়েছি। ওদের বাড়িঘর নাই, জলায় ফেলেছে, কোথায় গিয়ে থাকবে তার খবর নাই, আমরা এগুলো শুনতেই চাই না। যাও যাও, উঠো, দেশে যাও, দেশে যাও। এই করে আমরা এই 1 কোটি শরণার্থীকে খুব শীঘ্রই দেশে নিয়ে আসছে। যখন শুরু হয়েছে আসা, বাকিরা দল দল করে আসছে। এদের ক্ষেত্রে আমরা যদি বাইলেটারালি করতে পারি, শুরু হলে পরে আপনার দেখবেন অনেক লোক চলে গেছে। এখন খালি ওই আইডেন্টি করেন, নাম্বার দেন, হমুক করেন, তারা উইলিং কিনা ওই সব করতে গেলে ফেরত যাবে না। 70 দশকে ইউএনএসসিআর ছিল না, 90 দশকে তারা ঢুকলো, ঢাকার পরেই 29,000 লোক গেল না, 2,53,000 মধ্যে 2,36,000 গেল, আর বাকি ওই আমাদের ইউএনএসসিআরের কিসে থাকলো, আর ওগুলো আর যায় নাই, কারণ ওরা তখন কন্ডিশন ঢুকাইতে লাগলো। কন্ডিশন ফন্ডিশন যত ঢুকাবেন ওদের যাওয়াটা কঠিন হবে, তখন এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরোপুরি আমাদের উপরে পড়বে। সেই দিন বেশি দূরে না যখন এর দায়িত্ব আমাদের উপরে পড়বে, সুতরাং তার আগেই বাবা এগুলোর বিদায় করো। হ্যাঁ, দেশে যদি অধিকাংশ চাকরি তৈরি হতো তাহলে অন্য কথা, আমাদের দেশে চাকরির খুব অভাব, চাকরির খুবই অভাব। দেখেন আমার প্রায় আমি আই মাস থ্যাংক আমাদের আগের প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদকে, প্রায় 11 লক্ষ লোক 1 বছরে বিদেশ পাঠিয়েছেন। সবার যে বিদেশে চাকরি হয়েছে এমন না, কিন্তু গেস একটা আসায় আগে অত লোক পাঠ, আমার বছরে প্রায় 20 লক্ষ নতুন লোক চাকরির ময়দানে আসে, এর মধ্যে আমরা 5-6 লক্ষ বিদেশ পাঠাই, আর বাকিগুলো সহ দেশে কাজ করার জন্যে। সরকারি তথ্য মতে আমার দেশে আনএমপ্লয়মেন্ট নাই, বেকার সমস্যা নাই, কারণ সরকার বলে যে আমার দেশে বেকারের সংখ্যা 3.4%, আর আমাদের অর্থনীতির জ্ঞানে আমরা জানি 4%-এর নিচে হলে এটা ফুল এমপ্লয়মেন্ট, কোনো বেকার নাই। আর আমি জনপ্রতিনিধি হিসাবে আমার অফিসে যে 10 জন আসে, 10 জনের মধ্যে 6 জনই চাকরির জন্যে আসে, তাও বলে অনেকে যে স্যার আপনি তদবির করলে যে চাকরি হবে এমন না, তদবিরের পরেও কিছু সাহায্য সহযোগিতা লাগবে, তারপরে আমার চাকরি হবে। আপনি তদবিরটা করেন, করলে পরে অ্যাক্সেস পাবো, কিন্তু অন্যভাবে আমার চাকরি হয়। তারা খুব বাজে একটা টার্ম ইউজ করে, এই অন্যভাবে যেটা হয়, চাকরির খুব অভাব। সুতরাং আমার যে তত্ত্ব সেগুলো রিভিউ করা দরকার, এগুলো রিভিউ করার আপনার উপযুক্ত সময়।